امام العظم ابو حنیفہ رحمت اللہ علیہ জীবনের বেশিরভাগ সময় এশার নামাজের পরে ঘুমান না, ইবাদত করতে করতে রাতটা কাটিয়ে দিয়েছেন। একদিন এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে যখন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল এই আয়াত গিয়া থামলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহগারদের ডাক দিয়া বলবেন, হে মুজরিমিনের দল, ইমতাজুদা হয়ে যাও, দুনিয়ায় নাককারদের সঙ্গে চলছো, আমি আল্লাহ বাধা দিই নাই। জুমায় সবার শেষে গিয়া মানুষ দুই দিকে ঠেলা 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 সামনে গিয়ে দাঁড়াইছো, আমি আল্লাহ চাইলে তোরে ঘাড় ধাক্কা ধরে বের করে দিতে পারতাম, বের করি নাই। রমজানের ঈদের মাঠে গিয়া এমন একটা ভাব দর্শক মনে হয় রোজা ৩০টার জায়গায় ৪০টা রাখছো, অথচ একটা রাস নাই, তার আবিও পরশ নাই। আমি আল্লাহ তোর ঈদগাহ থেকে বের করে দিই নাই। মুমিনদের কারণে তোরাও দোয়া দ, আমি আল্লাহর দয়ার অংশীদার হইছ, কিন্তু কিয়ামতের ময়দানে নেককারদের সঙ্গে থাকতে পারবি না, জুদা হয়ে যা। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন, এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি হানিফার বাবাকে আপনি যদি জিজ্ঞেস করেন, আপনিও যদি আমাকে ধমক দিয়ে বলেন, হে হানিফার বাবা, দুনিয়ার মানুষ তোকে ইমামে আজম বলে ডেকেছে, কিন্তু তুই কি ছিলি আমি জানি, আজকে তুইও জুদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওগো আল্লাহ, আমি হানিফার বাবার কি উপায় হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ইমানদার তো এমনিতেই আল্লাহকে ভয় করার কথা, আবার ভয় করতে কেন বললেন? এরপর শুধু যে ভয় করতে বলছেন তা না, এরপরে বলেন হাক্কাতু কাতি, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, মানুষ বলবে তুমি ভীতু, ওইভাবে ভয় করার মতো ভয় করো। সে ভয়টা আসলে কেমন? আপনি বললেন আমি পুলিশ দেখলে ভয় পাই, আমি শিক্ষক ভয় পাই, মা বাবাকে ভয় পাই। এটা বলার পরেও তাদের সামনে আপনি অন্যায় করতেছেন, করেই যাচ্ছেন, তাদের বাধা নিষেধ কিছুই মানছেন না, তাহলে আপনি যে মুখে বললেন আমি ভয় পাই, এই মুখের কথা আর কাজ মিল পাওয়া গেল? তাহলে কি আপনি যে বলছেন ভয় পাই এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে ভয়টা কি আগে যদি জবাব দিয়ে নি, পরের আলোচনা বুঝছেন। আমি নিরাপদ, নিরাপদ জেনেও ভয় লালন করার নাম মূলত ভয়, এর হলো সহজ উত্তর। আমি নিরাপদ, শঙ্কা নাই, টেনশন নাই, এরপরেও ভিতরে ভয় লালন করার নাম ভয়। এখন এই ভয়টা কোন ভয় সেটা নিয়ে বলছি। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? আপনার একটু জোরে জবাব দিতে হবে ভাই, আমি কিন্তু এক সপ্তাহ অসুস্থ, আজকে জুমায় গিয়ে ২০ মিনিট কথা কই ইমাম সাহেবের দিয়ে নামাজ পড়েছি, খুব করেছি, শুধু কওমি মাদ্রাসা সংগঠনের মাহফিলে এক সপ্তাহে হয়তো আপনারা অনেকে দেখছেন ফেসবুকে লেখছে উনি মাহফিলে আয় নাই, আমি গত সপ্তাহ থেকে অসুস্থ, এটা হয়েছি কওমি মাদ্রাসা সংগঠনের মাহফিলের জন্য।
ওয়াজ করতে এসে আইসে ইবরত হাসিল করার জন্য সব ফেরেশতারা মাঠের মধ্যে বসে আছে। এটা হলো প্রকাশ্য ফেরেশতা, আর এর সাথে কোটি কোটি রহমতের ফেরেশতা আছে। আর বুখারী শরীফের হাদিসে তো আছেই, চার পাঁচ জায়গায় রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে, আর এখান থেকে সংবাদ পাঠাইতেছে। একটু জোরে জবাব দেবেন ইনশাআল্লাহ। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ, কিসের মধ্যে? খাঁচার মধ্যে। আজ পর্যন্ত এমন রেকর্ড রিপোর্ট বা সংবাদ আপনারা পাইছেন যে কোনো দর্শনার্থীকে, ঘুরতে যাওয়া কোনো পর্যটককে ওই চিড়িয়াখানার বাঘ বা সিংহ খাঁচা ভেঙে আক্রমণ করছে এমন কোনো খবর আপনাদের কাছে আছে? এমন কোনো রেকর্ড রিপোর্ট সংবাদ আমরা পাইনি, কোনো পর্যটক কোনো দর্শনার্থীকে আক্রমণ করেছে। এরপরেও চিড়িয়াখানা গেলে খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন বলে না? কেন? এটার নাম ভয়। আমি জানি খাঁচা ভেঙে আমাকে ধরতে পারবে না, আমার কাছেও আসতে পারবে না, এরপরও নিরাপদ জেনেও আমি দূরে দাঁড়িয়ে আছি, কেন বলেন? এটার নাম ভয়। আমি সাপের খাঁচার কাছে গিয়ে দাঁড়িয়েছি, আমি খাঁচার বাইরে, সাপ খাঁচার ভেতরে, খাঁচার ভেতরে থেকেও সে অপর পাশে আছে, বীর পাকাই আছে। বীর পাকানি বুঝেন না, বীর পাকি আছে, আমি খাঁচার বাইরে। আমি জানি এই সাপ যত চেষ্টা করুক না কেন আমাকে দংশন করতে পারবে না, আমার নাগালি পাবে না। এরপরও বীর পাকানি সাপ ওই খাঁচার মধ্য থেকে মাথা উঠে যদি ফস করে উঠে, লাভ দিয়া আরো দুহাত পেছনে চলে যাই, চিৎকারও দিয়ে ফেলি, কেন? এটার নাম মূলত ভয়। আশা আর আস্থা কি জানেন? আস্থা, বিশ্বাস, সেটা হলো যত ভয়ই থাকুক আমাকে রক্ষা করবেন কে, এটা এত বেশি পরিমাণে অন্তরে গেঁথে নিতে হবে। আমি মাছ দরিয়ায় চলে গিয়েছি, তুফান, কোনো সাহায্যকারী নাই, আশা হলো ওইটা, ওখানেও আমি আস্থাশীল নির্ভয় থাকব যে আমার সাথে আল্লাহ আছে। যেমন এক দেড় দুই বছরের ছেলে বা মেয়ে, আপনার বাচ্চা, আপনার সন্তান উপরে মারেন, হাসে না কাঁদে? কথা বলেন, ওর কি হাসার কথা? ও হাসতেছে, কেন জানেন? এটা হলো আস্থার উদাহরণ। ওর বাবার প্রতি এত বেশি আস্থা, কিন্তু অন্য কেউ উপর উঠে দেখেন, এমনকি আপনার ভাতিজা যদি থাকে আপনি দিয়ে দেখেন, সবসময় যদি চলে চাচা ভাতিজা, খুব সম্পর্ক, বাসায় গেলেই অনেক জায়গায় আছে ভাতিজারা চাচারই বাবা ডাকে, সম্পর্ক রক্ত তো, কিন্তু আপনি এরপরও আসা যাওয়া নাই, গেছেন একদিন হঠাৎ করে চাচা চিনে ডাকলে কোলে আসে, কিন্তু আপনি উপর মাইরে দেখেন, বন্ধুর ছেলে মেয়েকে উপর মাইরে দেখেন, চিৎকার কেমনে দেয়, কাঁপতে থাকে ভয়, কিন্তু বাবা যখন মারে ও কাঁদে না। ভয়ের আর একটা উদাহরণ পেশ করি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় পুকুর সেচ করে, মাছ ধরে, পুকুর অনেকে বড় বানায়, এই পুকুর সেচ করার পর আপনি মাছ ধরতেছেন, বুঝতেছেন না কথা? বুঝতেছেন তো? সেচ করা বুঝছেন না? আপনারা কি বলেন? ইচ্ছে ইচ্ছে পুকুর, ইচ্ছে ইচ্ছে, মনে করেন আপনি ইচ্ছা মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পাড়ে ইমাম সাহেব এসে দাঁড়ালেন, সত্যবাদী মানুষ, সম্মানী মানুষ, দিনদার মানুষ, সত্য বলেন, মিথ্যা বলেন না,
ব্যবহার ভালো এলাকায় সুনাম সবাই সম্মানের জায়গায় রাখে আরেকজন এসে পাশে দাঁড়ালেন স্কুলের হেডমাস্টার উনিও সম্মানী মানুষ শিক্ষিত মানুষ মানুষ গড়ার কারিগর দুজনই আপনাকে ডাকলেন বললেন এই মাশাআল্লাহ এই যে পুকুরের পাড়ে বড় গর্ত আছে আমরা দুজনেই দেখেছি এখানে বড় একটা শোল মাছ ঢুকছে এটা শুনলে আপনি মাছটা ধরতে যাবেন কিনা পুকুর ইচ্ছিনিত মাছ ধরার জন্য ঠিক না আপনি গর্তে হাত দেবেন হুজুরে বলছে মাস্টারে বলছে এটা মিথ্যা হতে পারে না মাছ আছে ভেতরে আপনি তো আর মাছ দেখেন নাই দুজন ভালো মানুষের কথা বিশ্বাস করে গর্তের কাছে গিয়েছেন এমন সময় পুকুরের অপর প্রান্ত থেকে আরেকজনে ডাক দিছে এই এলাকার পরিচিত স্বীকৃত এবং জনপ্রিয় মিথ্যাবাদী সবাই জানে এই লোকটা মিথ্যাবাদী এক প্যাকেট আবুল বিড়ি দিয়ে তার দ্বারা এক লাখ টাকার মিথ্যা কথা বলানো যায় সে সত্য কথা বলতে মজা পায় না এমন একটা লোক পুকুরের অপর প্রান্তে এসে দাঁড়িয়ে বলল এই মাশাআল্লাহ গর্তে হাত দিও না ভাই আমি এই মাত্র দেখেছি বিষধর সাপ ঢুকেছে আপনি মাছও দেখেন নাই সাপও দেখেন নাই মাছের কথা বলেছেন দুজন ভালো মানুষ এলাকার সম্মানী মানুষ আর সাপের কথা বলেছে একটা মিথ্যুক আমাকে বলেন আপনি গর্তে হাত দেবেন কিনা কি আজীব ব্যাপার দুজন ভালো মানুষ আপনাকে নয় মাস আবার সামনে পাবো কিনা তিনি জানেন তিনি জান্নাতি এরপরেও তিনি এইভাবে কান্নাকাটি করেছে এইটার নাম মূলত ভয় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জীবনের বেশিরভাগ সময় এসার নামাজের পরে ঘুমান না ইবাদত করতে করতে রাত্রটা কাটিয়ে দিয়েছেন একদিন এসার নামাজের পর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত গিয়া থামলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের ডাক দিয়া বলবেন হে মুজরিমিনের দল ইমতাজুদা হয়ে যা দুনিয়ায় নাককারদের সঙ্গে চলছো আমি আল্লাহ বাধা দিই নাই জুমায় সবার শেষে গিয়া মানুষ দুই দিকে ঠেলা 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 সামনে গিয়া দাঁড়াইছো আমি আল্লাহ চাইলে তোরে ঘাড় ধাক্কা ধরে বের করে দিতে পারতাম বের করি নাই রমজানের ঈদের মাঠে গিয়া এমন একটা ভাব দর্শ মনে হয় রোজা ৩০টার জায়গায় ৪০টা রাখছো অথচ একটা রাউস নাই তার আবিও পরশ নাই আমি আল্লাহ তোর ঈদগাহ থেকে বের করে দিই নাই মুমিনদের কারণে তোরাও দোয়া দো আমি আল্লাহর দয়ার অংশীদার হইছ কিন্তু কেয়ামতের ময়দানে নেককারদের সঙ্গে থাকতে পারবি না জুদা হয়ে যা ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হানিফার বাবাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনিও যদি আমাকে ধমক দিয়া বলেন হে হানিফার বাবা দুনিয়ার মানুষ তোকে ইমামে আজম বলে ডেকেছে কিন্তু তুই কি ছিলি আমি জানি আজকে তুইও জুদা হয়ে যা আলাদা হয়ে যা ওগো আল্লাহ আমি হানিফার বাবার কি উপায় হবে এত বড় মানুষ যার জীবনে
আল্লাহ রেজা মন্দি ছাড়া অন্য কিছু ছিল না। এত কিছুর উপরেও সারা রাত এই আয়াতি তেলাওয়াত করতেছেন, করতে করতে ফজরের আজান হয়ে গেছে, রুকু সেজদা করার মতো খবর ছিল না। আবু হানিফা বুধ ইমামে বা সফা আসে রাজে উম্মতানে মুস্তফা, আউলিয়ারা কারে দুকারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় এখতিয়ার, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। প্রাণের ভাই আমার, তুমি যত ইবাদত করো তবু জাহান্নামের ভয়, কবরের ভয়, পৌঁছিরাতের ভয়, আজরাইলের আগমনের ভয়, এমন একটা ভয় তোমার ভেতরে থাকবে যেই ভয়ের কারণে মানুষ আর গুনার কাছে যাবে না, এর নাম ভয়। এভাবে ইমানদার দেখে আল্লাহ ইমানদারকে ভয় করতে বললেন। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান নানে খুদ বদস্তে খা জাদাদান, হে ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, আল্লাহ আলাদাভাবে ইমানদারকে ডেকে মুসলমান হয়ে কেন মরতে বললেন? আল্লাহ এতক্ষণ যা বলেছেন এভাবে আরো অনেক জায়গায় ইমানদারকে ডেকেছেন, আর এক একটা আমলের নির্দেশনা দিয়েছেন, কিন্তু আল্লাহ আরো একটা মারাত্মক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। এই ফ্যান অফ করে ইমানদারকে কি বলছেন বলে না? ইমানদারকে একটা আজীব কথা, যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? যেই লোক রোজা রাখার জন্য সাহরি খেতে উঠলেন তাকে রোজার দাওয়াত দেওয়ার কোনো মানে আছে নাকি? তাহলে আল্লাহ ইমানদারকে বললেন ইমান আনতে, ব্যাপারটা কি? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ইমানদারদের ডেকেছেন ওই ইমানদারদের ইমানের মাঝে কিছু ভেজাল আছে। কবেলা বাপের ঘরে ফিরা যা, আরে ছেলে তো বাপের ঘরেই থাকবে, এরপরও যখন বলে যাও বাবার ঘরে যাও মা বাপই আপন, বোঝা গেল কি একটু ভেজাল কথা কয় না? কয় আরে সংসারে টুকটাক জ্বালা যন্ত্রণা তর্কাতর্কি হয় যাও স্বামীর ঘরে ফিরে যাও, আরে বউ তো স্বামীর ঘরেই থাকবে, এরপরও যখন বলে ফিরে যাও তার মানে কি একটু ভেজা আছে? কারে লেখাপড়া ছাড়া উপায় নাই, শিক্ষকরা দুই একটা বেতের বাড়ি দিতে পারে, যা বেটা স্কুলে যা মাদ্রাসায় যা, তা ছাত্র যে ও তো প্রতিষ্ঠানেই থাকবে, এরপরও যখন এ কথা বলা হয় তার মানে ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডেকে কেমন ইমান আনতে বলেছেন, এটা আলোচনার মাঝামাঝি সময় বা শেষ দিন ইনশাল্লাহ বলে দেব। এখন চলেন আবার একটু শুরুতে যাই, আল্লাহ ডেকেছেন কাদেরকে? ইমানদারকে আল্লাহ যে ডাকছেন এই কথাটা সত্য না মিথ্যা? তা আপনার এটা জবাব দিলে কোরআনের পক্ষে সাক্ষী দেওয়া হইতো না? খুব কষ্ট হয় নির্বাচনের সময় তো ফাঁসার কাপড় উল্টে নৌকার দানে শেষ করে চিল্লান, যারা আওয়ামী লীগ করেন বলেন তো একবার নৌকা বললে কয়টা সব হয়, দানে শীষ বললে কয়টা সব হয়। কিন্তু আমি যে আগে বললাম আপনাকে আল্লাহ কাদেরকে ডাকছেন, কোরআনের কথা কোরআনের পক্ষে সাক্ষী দিলে কয়টা গুণ হইতো?
সওয়াব হইতো নি এরপর আপনারা জবাব দেন নাই কলব জমাট খেয়ে গেছে আল্লাহ কাদেরকে ডেকেছেন ইমানদারদের ডেকে কি হুকুম করেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে প্রশ্ন ছিল কি ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা আল্লাহ আলাদাভাবে ইমানদার কি ইসলামে ঢুকতে বললেন কেন অনেকগুলো জবাব আছে আমি সংক্ষেপে এক দুইটা জবাব দেব বোঝার জন্য ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ কি জোরে বলেন ইসলাম অর্থ বলেন না ইসলাম অর্থ শান্তি আমার আমি ফারেগ হইছি 17 বছর তো ওয়াজের বয়স ধরেন 16 বছর 17ই ধরা যায় কত জায়গায় যে মানুষের কইলা এই ইসলাম অর্থ যারা শান্তি বলছেন এটা কোথায় পাইছেন আপনারা ইসলাম অর্থ আত্মসমর্পণ করা নত হওয়া কার কাছে এই 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 যে উদ্ভট কিছু বক্তব্য তাফসীর তাফসীর খালি এখন তো ওয়াজে হয় না আর তাফসীর বিভাগে হয় না ও তাফসীর এখন কিন্তু টিভিতেও হয় হুজুররা যে তাফসীর করে ওটার কথা কই নাই ওই তাফসীর শুরু হয় রাত 12টার পর ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে এটা শুনাই কে কোন রাত 12টার পরে আমাদের দেশের টিভির বাক্সে কিছু মোসওয়ালা মুরগি বসে ওয়াজ করার জন্য তাফসীর করার জন্য এ দেশে যখন রাসূলের অবমাননা হয় বা অন্য দেশে হয় রাসূলের অবমাননা হলে কোন মুসলমান রাসূলের উম্মত দাবিদার বসে থাকতে পারে না রাসূলের অবমাননা হলে প্রতিবাদ করার ক্ষেত্রে কোন কোন দল করবে কোন কোন দল করবে না বিষয়টা এরকম থাকে না যে যেই দলই করুক না কেন মুসলমান দাবি করলে রাসূলের দুশমনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর এর পরিণামে যা হয় হোক সেটা মুসলমান পরোয়া করতে পারে না যেটাই হবে সেটাই হবে জান্নাতে যাওয়ার কয়েক দাম এগিয়ে যাওয়া সিঁড়ি এগিয়ে যাওয়ার কারণ আমি যে বছর তাফসীরে জালালাইন পড়ি ওই বছর ডেনমার্কে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল চাঁদপুরে পড়ি তখন চাঁদপুরের সব মাদ্রাসা মিলে কওমি মাদ্রাসা ওলামা ইকরাম মিটিং ডেকে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন জুমার নামাজের পর বাইতুল আমিন শাপলা চত্বর ওখান থেকে মিছিল বের হবে তো মাদ্রাসায় যাইতাম সাইকেল ব্যবহার করতাম নামাজ শেষে রওনা দিয়েছি পরের মসজিদেই দেখি তিন চারজন যুবক কেবল নামাজ পড়ে বের হইছে জুমা শেষে আমার থেকে তার গায়ে দামি জামা একটু দাগ নাই দামি যায় নামাজ পাশে ভেড়া যায় না সেন্ট পারফিউম শরীরের ভেতরে আমি সাইকেল থেকে নামিয়ে দাঁড়ালাম বললাম ভাই নামাজ পড়ে বের হইছি এটা তো দায়িত্ব আর একটা দায়িত্ব আছে কাকারি সাহেব কি দায়িত্ব আপনাদের এই অঞ্চলে আশেপাশে এখন এই পরিবেশ আছে কিনা জানি না মাদ্রাসার ছাত্র বা হুজুর হলে কারি সাহেব করে ডাকতো আমি বললাম আর একটা দায়িত্ব হলো ডেনমার্কে আমার রাসূলকে নিয়ে অবমাননা হয়েছে আমরা তো যুদ্ধ করতে পারবো না জিহাদ করতে পারবো না আমাদের সরঞ্জামাদি নাই অস্ত্র নাই জনবল নাই আমাদের অর্থ নাই ট্রেনিং নাই অন্তত এখান থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল করে আমরা জানিয়ে দিই আল্লাহকে যে আমরা আমার রাসূলের পক্ষে আছি একজন উঠেই বললে এটা হুজুরদের কাজ এই প্রতিবাদ করাটা কাদের কাজ আমি বুঝ তওবা করার তোরে আমি স্মরণ রাখবো কেয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি সাক্ষী দেবো আমি জান্নাতি হই না জাহান্নামী হই জানি না কিন্তু তোর বিরুদ্ধে আমি সাক্ষী দেব নামাজ পড়ে বের হয়েছিস আর বলে এটা হুজুরদের কাজ তাহলে হুজুরেই জান্নাতে যা তোদের জান্নাতে যাওয়ার দরকার নাই
এই দেশে যারা আওয়ামী লীগ করে বিএনপি করে তারাও এটাই মনে করে তারা এটাই মনে করে না হে রাসূলের অবমাননায় বারবার কওমি মাদ্রাসার ছাত্র কিংবা তাওহীদি জনতা সুন্নতি লিবাসধারীরা শহীদ হয় কেন তুমি যেই দল মনে চায় সেই দল করতে পারে আমার ব্যক্তিগত বক্তব্য তুমি যেই দল করবা ওই দলের মার্কায় গিয়া ভোট দাও তোমার ব্যাপার তোমার ঈমান যেমন তোমার ভোট হবে তেমন কিন্তু যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হবে দল বুঝিনা মত বুঝিনা ফেরকা বুঝিনা তরকা বুঝিনা সব মুসলমান ঐক্যবদ্ধ ভাবে রাসূলের দুশমনদের রুখে দাঁড়াতে হবে রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে তার প্রতিবাদ করা এটা আবেগ নয় এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব এ আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই আমাকে বলো তুমি যদি মুসলমান দাবি করো আর এই দল করার কারণে কত মানুষ যে জাহান্নামে যাবে তার কোনো হিসাব নাই তোমার দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আজকে দলের কারণে দলের পূজা করার কারণে দলের পাঁচ আটার কারণে ওলামা ইকরামের মুখোমুখি দাঁড়িয়ে যায় এরকম মানুষ আছে না নাই ওলামা ইকরামের মুখোমুখি দাঁড়িয়ে যায় আমি বলছি ইসলামের কথা আজকে এই দলের কারণে বহু মাহফিলের স্টেজে দেখবেন আমাদের অধপতন কতটা হয়েছে এ পর্যন্ত আমরা কোথায় নেমে গিয়েছি এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে বিশ্বের কোন শহরে এত মসজিদ নেই আপনি সৌদি দুবাই গিয়ে এত মসজিদ পাবেন না এই বাংলাদেশে এত নামাজের জায়গা এত নামাজের স্পেস আপনি দেখবেন যে কোনো বড় মার্কেটের মধ্যে নামাজের জায়গা আছে একটা কারখানা বড় কারখানা সেখানে আলাদা নামাজের জায়গা আছে এই বাংলাদেশে যত জিকির হয় বিশ্বের কোন রাষ্ট্রে এত জিকির হয় না এই বাংলাদেশে যতটা তবলিগের মেহনত হয় বিশ্বের কোন রাষ্ট্রে এভাবে অজপাড়া গায়ে গিয়ে ঘরে ঘরে দোকানে দোকানে মানুষ মানুষের প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে এইভাবে দাওয়াত দেওয়ার সুযোগ বিশ্বের আর কোথাও নাই এই দেশে যত তেলাওয়াত হয় এই দেশে যতজন হাফেজ আছে বিশ্বের আর কোথাও এত হাফেজ নেই সেই দেশের মধ্যে ওয়াজ মাহফিলে এসে স্টেজে দলের বিরুদ্ধে গেলেই বাধা দেয় আরে কেমন বাধা মারতেও আহে গালিও দেয় ইসলাম কি এতটাই গরিব হয়ে গেছে কথা বলে না অনেক মাহফিলে গেলে বলে হুজুর খুব কষ্ট করে মাহফিলে অনুমোদন আনছি হুজুর একটু হুজুর এই এই কথা কয়ে না তো এমন অনুমোদন তোমার আনতে বলছে কিনা হ্যাঁ এমন অনুমোদন আনতে বলছে কে বাতিলের সাথে আপোষ করে কোনোদিন দিন হয় না يا أيها النبي اتق الله لا تطع الكافرين والمنافقين الله رسول কে বলেছেন আল্লাহকে ভয় করুন কাফের আর মুনাফিকের ইত্তেবা করা যাবে না অনুসরণ করা যাবে না ওদের সঙ্গে ঐক্যবদ্ধ করে কোনো কাজ করা যায় না আমার থিওরি আমি দিনের কথা বলবো আমাকে বন্ধ করে দেবে বন্ধ হয়ে যাক আবার শুরু করব আবার আমাকে ধরে জেলে নিয়ে যাবে যাক বের হয়ে আবার শুরু করব প্রয়োজনে জেল গেট থেকেই তাকবীর শুরু করব আবার বন্ধ করবে আবার শুরু হবে দর্শন মরবে বন্ধ আবার শুরু হবে এরপর ২০ জন মরবে বন্ধ আবার কয়দিন পর শুরু হবে একটা সময় ইসলামের স্রোত যে শুরু হবে এই স্রোতের সামনে সারা পৃথিবীর বাতিল শক্তি ঐক্যবদ্ধভাবে সামনে দাঁড়ালেও এই ইসলাম আর ঈমানের স্রোতে ভেসে যাবে ইনশাআল্লাহ কিন্তু যতদিন বাতিলের সঙ্গে লিয়াজ করে আপনি ইসলাম চালাবেন এই লিয়াজ মেইনটেইনই চলবে ইসলামের স্রোতের গতি আর বাড়বে না কাকে বুঝাবো কিভাবে বুঝাবো
এই সমাজে অসৎ কাজের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হয় না এটা সহজ উদাহরণ পেশ করি আপনাকে আপনাদের বুড়িচং এলাকায় একজন বুজুর্গ আছে হাজার জন বুজুর্গ আছে সব সময় পাগড়ি বেঁধে রাখে সুন্নত পাগড়ি বেঁধে রাখে তাহাজ্জুদ বাদ দেয় না তাহাজ্জুদ আবাবিন আর ইশরাক কি চাষের নামাজও বাদ দেয় না আসরের ফরজের আগে চারি রেখা সুন্নত তাও বাদ দেয় না এমন মনে করেন দশ হাজার দরবেশ আছে আপনার এই বুড়িচঙ্গে আপনি জুয়া খেলতেছেন এই দশ হাজারের একজনও আপনাকে কোনোদিন বাধা দেয় নাই আপনার দোকানে নামাজের সময় টিভি চলে তারাবির সময় উচ্চ আওয়াজে গান চলে বিয়ের অনুষ্ঠানের নামে ছাদের উপরে ডেকসেট বাজায় এলাকাটা সব ঘুম হারাম করে দিয়েছে কোনোদিন এই দশ হাজারের একজন দরবেশ গিয়ে বাধা দেয় নাই আমাকে শুধু এতটুকু বলেন এই দরবেশগুলো দশ হাজার কেন দশ লাখও যদি আপনার এলাকায় এমন দরবেশ থাকে আপনার এই বুড়িচং থেকে গান বন্ধ হবে জুয়া বন্ধ হবে মদ গাঞ্জা বন্ধ হবে দশ হাজার লাগবে না দশ জন মানুষ আছে ঠিকভাবে নামাজও পড়ে না কিন্তু গানের আওয়াজ শুনলে গিয়ে ডেক্সেট পিটে যাবে গেলে আজান নামাজের সময় টিভি চালাইলে টিভি দোকান সহ ভেঙে লায় জুয়ার আসরে বলে পিডায় তো পিডায় এরপরে জেলে দেয় ফাও আছে না নাই এমন দশজন মানুষ যদি বুড়িচঙ্গে থাকে আমাকে বলেন জুয়া বাড়বে না কমবে অন্যায়ের প্রতিবাদ ব্যতীত অন্যায়ের বাধা ব্যতীত সমাজ শুদ্ধ হয় না লিয়াজ মেনটেইন করে আপনারা কেউ রাগ করবেন না আমার কথায় বহু জায়গায় মাহফিল অনুমোদন পায় না এই জন্য এলাকার নেতার নাম বড় করে উপরে দিতে হয় এর নামে দুইজন আইবে না কিন্তু পুরো পোস্টার জুড়ে পৃষ্ঠা জুড়ে তার নাম না অনুমোদন পাওয়া যাবে না মাহফিল করতে হচ্ছে 95% মুসলমানের দেশে অনুমোদন নিয়ে শর্ত দেওয়া হয় রাজনৈতিক আলোচনা করা যাবে না আমি মাঝে মাঝে বলি যে এই দেশের মসজিদ কমিটির লোকেরা 2% রাখছি দয়া করিয়া বাস্তবতায় না দয়া করিয়া 2% রাখা 98% মসজিদ কমিটির লোকদের বলছি 98% মসজিদ কমিটির লোকেরা কমিটির সদস্য হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার শঙ্কা আছে তারা নতুন নতুন হুকুম রুলস জারি করে খতিবের উপরে ইমামের উপরে নিয়োগ দেওয়ার সময় এমন কোন মসজিদ নাই যেখানে এই শর্তটা থাকে না রাজনীতির আলোচনা করবেন না কথা বলে না আরে আমিও একমত ওয়াজে হুজুর উঠে রাজনীতির আলোচনা করবেন না এই কথায়ও আমিও একমত কিন্তু তার আগে আমাকে বলেন এই শর্ত কেন দিয়েছেন যেই জিনিসের উপস্থিতি নাই অস্তিত্ব নাই সেই শর্ত জুড়ে দেওয়া এটা কোথায় হয়েছে না তো অভদ্রতা কারণ এই বাংলাদেশের কোন মসজিদের খতিব এই বাংলাদেশের কোন মাহফিলের ওয়াইজ রাজনীতি নিয়ে আলোচনা করেন না তাহলে রাজনীতির শর্ত কেন দিচ্ছেন করে না রাজনীতির আলোচনা ওলামায়ে কেরাম তাহলে শর্ত কেন দিচ্ছেন যারা শর্ত দিচ্ছে মূলত তারাই রাজনৈতিক আলোচনা করে নেতা এসে মাইকটা ধরে এরপরে কি বলে হুজুরের কাছে হুজুর অনেক ভালো মানুষ আজকের প্রধান অতিথি এই সেই টাইম গেল কেন আচ্ছা আজানটা শেষ হোক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে নামাজ পড়বেন না আপনারা আলহামদুলিল্লাহ মাইক ধরে নেতায় বলতেছেন কোরআন হাদিস দিয়ে কথা বলবেন আমার অনুরোধ আপনারা রাজনৈতিক আলোচনা করবেন না নেতা এটা বলার পরে কি কথা কয় জানেন আমি আপনাদের এখানে দাঁড়াইছি আমার নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নেতায় আমাকে দায়িত্ব দিয়েছেন জানেন আপনারা অমুক দল কি করেছে এতদিন আমরা কি করেছি ওরে বাটপার আমারে বলল রাজনৈতিক আলোচনা করবেন না এরপর উনি রাজনৈতিক আলোচনা শুরু করে দিছে
যারা শর্ত দেয় মূলত তারাই রাজনৈতিক আলোচনা ওয়াজের মঞ্চে করে কোন আলেম আজ পর্যন্ত রাজনৈতিক আলোচনা করে নাই রাজনৈতিক আলোচনা কারে কয় ধরে নেন অল্প একটু বোঝার জন্য উত্তেজিত হইয়েন না সেদিন চকবাজার মূল পয়েন্টে মাহফিল এই উদাহরণটা দিতে গেছি পরে নেতা একজন পুরো কিয়াম করে লাইছে তা আমি ওটারে টাই না এখন তো অনেক বক্তার আছে সামান্য কিছু হলে ওটারে টানে ইচ্ছা করে আসে এটা কেন বললেন মানে ইচ্ছা করে যেটা দরকার না ক্যামেরা ট্যামেরা আছে একটু ভাইরাল টাইরাল হবে মানুষ বলবে সাহসী বক্তা সেদিন একজন কা হুজুর খালি বক্তা না এরকম অনেক নেতারও কুরকুরানি আছে এইরা বাধা দিয়ে এরপর ভাইরাল হয় হেরে দেখা যাইব কত ধরনের নেশা এই সমাজে আছে ধরে নেন বোঝার জন্য বলছি আমি আওয়ামী লীগ করি এখন আমার রাজনৈতিক বক্তব্য কি হবে মির্জা ফখরুল সাহেব আসেন রাজনীতির মাঠে খেলা হবে ধরেন আমি বিএনপি করি তখন আমার রাজনৈতিক বক্তব্য কি হবে ওবায়দুল কাদের সাহেব আমরাও খেলতে প্রস্তুত পুলিশ ছাড়া আসেন এইটা হলো রাজনৈতিক আলোচনা কিন্তু আমাদেরকে রাজনৈতিক আলোচনা না করার শর্ত কেন দেয় জানেন এই যে রাসূলের বিরুদ্ধে অবমাননা হলে ওলামায়ে কেরাম গর্জন দিয়ে ওঠে এইটা ইবলিস সহ্য করতে পারে না তখন এটাকে রাজনৈতিক আলোচনার প্রলোভ প্রলেপ দিয়া আমাদেরকে ট্যাগ লাগায় এ হুজুর রাজনীতির আলোচনা বন্ধ করেন এই শয়তান থেকে বাঁচা লাগবে কিনা তো যাই হোক অনেক দূরে চলে গিয়েছি আল্লাহ তো টিভি বাক্সে বসে ওই মুসওয়ালা মুরগি মুফাসসির রাসূলের বিরুদ্ধে যখন অপমাননা হয় তখন ওলামায়ে কেরাম তৌহিদি জনতা রাসূল প্রেমীরা যখন প্রতিবাদ করে মিছিল করে মিটিং করে সমাবেশ করে তখন ওরা ওখানে বসে বলে ইসলাম অর্থ তো শান্তি তো হুজুররা মিছিল করে অশান্তি করে কেন ইসলাম অর্থ শান্তি করতে গেছে পাইছেন কথা বলে না এই যে কাদিয়ানিরা পঞ্চগড়ে যেই ঝামেলা করলো ওই মশলা মুরগির আবার জঙ্গল দিয়ে বাইরিস এই কালকে তারা আবার একটা সংবাদ সম্মেলন করছে ডাইনে কাদিয়ানির ডাইনে বামে সামনে পিছনে সব মোষ আর মোষ কথা বলে না শুনে রাখো এই দেশ মুসলমানের দেশ তোমাদের বাপ দাদাদের দেশ নয় এই দেশের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা ভাড়াটিয়া নয় তোমার কাছে জিজ্ঞেস করে এই দেশের তৌহিদি জনতা চলবে না কাদিয়ানিদের ইস্তেমা আজ আর কাল কেন এই বাংলাদেশে যতদিন মুসলমান জীবিত আছে রাসূল প্রেমীরা জীবিত আছে কাদিয়ানিদের কোথাও কোন আস্তানা করতে দেওয়া হবে না হবে না অপরটা সব বাইরের মাইক বন্ধ করে দেন আমার আলোচনা শেষ করতে একটু সময় লাগতে পারে বাইরের মাইকটা বন্ধ করে দেন তাহলে তার মসজিদে ডিস্টার্ব হবে না কি করব সেটআপ দুইটা না আলাদা না ওরা পড়ে আলাদা না বাইরেরটা বন্ধ করে দেন এই যে কাদিয়ানি ইস্তেমা বন্ধের সংগ্রামে আমাদের কয়েকজন ভাই শাহাদত করেছে বরণ করেছেন অনেক ভাই গাজী হয়েছেন দুঃখজনক কাদিয়ানি বিশ্বব্যাপী যারা এক কথায় সবাই স্বীকার করে নিয়েছে কাফের তাদের ইস্তেমা বন্ধ করতে গিয়া আমাদের ভাইয়েরা শহীদ হলেন আবার এখন গ্রেপ্তার হচ্ছেন আমাদের ভাইয়েরা ঘরেও থাকতে পারতেছেন না আমাদের ভাইয়েরা তবে এই সংকট থাকবে না কোনো সংকটই থাকবে না শুধু অপেক্ষা করো আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ যেভাবে আবাবিল পাঠিয়েছিলেন তোমার জন্য আল্লাহ ভিন্ন কোন রূপে এভাবে কোন আবাবিল পাঠাবেন কোন সন্দেহ নাই আমি একটা উদাহরণ দিয়ে থাকি গর্ভবতী মহিলার প্রসব বেদনা যত বেশি হয়
বাচ্চা তত সহজে প্রসব হয়ে যায়। বেদনা যত বেশি হয়, বেদনা না হলে ট্যাবলেট খাওয়াইয়া ব্যথা বাড়ায়। বেদনা চলতেছে, অপেক্ষা করো, বেদনার পরেই সহজ জয়, এটা আসবেই ইনশাআল্লাহ। ওই টিভির বাক্সে ওইয়া রাত ১২টার পরে ঠ্যাং নাড়ায়, আর কথা কয় কোন ভাজে, মনে হয় যেন এই দেশের মালিক ওরা। কিন্তু ওদের কথা তো শোনার টাইম আমাদের নাই, কারণ এই মাহফিলে যারা, এই দেশে যারা আমরা আছি, বেশিরভাগ মানুষ দিন মজুর, আমাদের তো কাম আছে, রাত ১০টায় ঘুমায় যায়, কথা কয় না। আর তোরার তো রাত্রে ঘুমের দরকার নাই, কারণ তোরা তো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ওখান থেকে ৫-১টা পাও খাও, এই জন্য রাত ১২টায় না ঘুমাইলেও চলে। আমরা তো দিন মজুর, রাত ১২-১০টায় ঘুমায় যাই, ফজর উঠি, নামাজ পড়ে আবার খেতে খামারে রাস্তাঘাটে কাজে নেমে যাই, দোকান খুলি, দোকানে বসে যাই। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। তাফরিক ব্যবধানটা বুঝছেন, কথা বলে না ভাই, ব্যবধানটা বুঝছেন, ইসলাম অর্থ কি নয়, শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। যাই হোক, ঈমান অর্থ কি, বিশ্বাস। ভুলছে এতক্ষণের কথা, একটু ভুলছে, বয়ান শেষ ফজরের আগে আগে যেই ওয়াজ করছে, গ্রুপ গ্রুপ হাঁটতেছে, ভাই এমন বক্তা এই পৃথিবীতে আর দেই নেই, কি ভাষা, একটা কয় কি কণ্ঠ কি, এবং তাফসিরটা খেয়াল করছো, আর একটা কয় চেহারাটাও সুন্দর, আর একটা কয় বলার স্টাইলও খুব ভালো। পিছন থেকে একটা ডাক দিয়েছে, তোরা দাঁড়া সব, কি হয়েছে, কয় আমিও একমত, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, হুজুর যে সারা রাত ইউসুফ ইউসুফ বললেন, এটা কি মহিলা না পুরুষ? এখন বাকিগুলো কইতেছে, যৌক্তিক প্রশ্ন করছো, আমরাও তো খেয়াল করি, ও আর শুনছে, কথা বলে না, আপনারা এই কাতারে পড়বেন। ঈমান অর্থ কি, ঈমান বিশ্বাসের নাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া, কার কাছে আত্মসমর্পণ করব, জোরে বলেন, কিভাবে করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ, وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. ومحياي ومماتي لله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মুসলমানি বুয়াদ গর্দন গাদার নানে খুদ বদস্তে খাজা দাদান, মুসলমান কিভাবে তুমি আত্মসমর্পণ করবা, আল্লাহ আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি আমার তাকওয়া আমার রোজা আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার আয় আমার ব্যয় আমার ব্যবসা আমার চাকরি আমার সংসার আমার জমিন আমার টাকা আমার পয়সা আমার ফসল আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে, আওয়াজ দিয়া বলেন কার জন্যে, আওয়াজ আসতে কেন, আমাদের সব কিছু কার জন্যে, কারা কারা মনে করেন সব কিছু আল্লাহর জন্যে, দু হাত তোলেন, টান টান করে উঠান হাত, যারা দাঁড়াই রয়েছে আদু রয়েছে সব দিকে হাতে ডানে বামে নারাদান এমনি, মাশাআল্লাহ, বাম হাত নামান ডাইন হাত তুলে রাখেন,
সব কিছু কার জন্য আমার জান কার জন্য আমার মরণ কার জন্য আমার সম্পদ এই আল্লাহর জন্য বলেন তো সবাই আমার সম্পদ জোরে বলেন আমার সংসার আমার আয় আমার ব্যয় আমার পকেটের টাকা বিসমিল্লাহ কইয়া ওই পকেটে তেল আর দোকান যেই পকেটে নোটটা বড় দেন আর দেন একজন মানুষ এখন উঠবেন না আমার পকেটে বড় নোট আছে 1000 টাকার এটা আমি দিলাম আর 1000 দিলাম নিজের থেকে আলাদা মাশাআল্লাহ এই ছেলেরা ইয়া শেষ একটু পরে নামো বাবা একটু পরে পর আমি বলি তারপরে নামো পকেটে আর দেন বনজামাল ভাই বল সবাই আর দিবেন নিজের দায় না পরের দায়